মধ্যরাতে সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ নরওয়ে, এই দেশটির পরিচয় মূলত শান্তির দেশ হিসেবে। তবে নরওয়ের বিশেষত্ব হল এর বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য। রূপকথার গল্পের মতো সুন্দর সব সমুদ্রখাত, অরোরা বোরিয়ালিস বা উত্তরের আলো, তুষার ঢাকা বিস্তৃত মালভূমি আর অবিশ্বাস্য সুন্দর সব পর্বতমালা বিস্মিত করে প্রকৃতিপ্রেমীদের। লোফোটেন নরওয়ের সৌন্দর্যের আধার বলা হয় উত্তর নরওয়েতে অবস্থিত এই দ্বীপপুঞ্জকে। এখানে দৃষ্টিনন্দন বেলাভূমি থেকে শুরু করে আরও রয়েছে সুউচ্চ পর্বতশ্রেণী, রহস্যময় সমুদ্রখাড়ি, ছবির মতো সুন্দর জেলেদের গ্রাম আর সবুজের সমারোহ। জানা যায় যে এই দ্বীপে জনবসতি রয়েছে 11,000 বছর ধরে, যদিও প্রত্নতত্ত্ব বিভাগ শুধু 5,000 বছরের পুরনো বসতির সন্ধান পেয়েছে। লৌহযুগের ধ্বংসাবশেষ ছাড়াও ভাইকিং ইতিহাসের জন্য বিখ্যাত লোফোটেন। এখানে একটি ভাইকিং মিউজিয়াম রয়েছে যা ভাইকিং ইতিহাসের বিভিন্ন সাক্ষ্য বহন করে আছে। লোফোটেনে সারা বিশ্বের পর্যটকদের জন্য মূল আকর্ষণ হচ্ছে এখানকার শুভ্র বালির সৈকত। ফিয়র্ডের প্রবেশদ্বার বলা হয় বার্গেনকে। টাটকা সামুদ্রিক খাবার, জাদুঘর এবং আর্ট গ্যালারির জন্য বিখ্যাত বার্গেন। সমুদ্রের কোল ঘেঁষে নানা রঙের শত শত সম্পূর্ণ কাঠের তৈরি ঘর, আর শহরের পেছনেই সবুজ বনে ঢাকা 7টি পাহাড় বিমোহিত করে পর্যটকদের। ট্রমসো উত্তর নরওয়ের সবচেয়ে বড় শহর, আর্কটিক অঞ্চলের রাজধানী উপাধি দেওয়া হয়েছে এই ট্রমসোকে। এখানে দেখার মতো রয়েছে অনেক কিছু, যার মধ্যে অন্যতম হল পোলারিয়া সেন্টার, পোলার মিউজিয়াম ও 1877 সালে স্থাপিত ম্যাক ব্রিউয়ারি। ট্রমসোতে আপনি বোটে করে সমুদ্রের মাঝে গিয়ে দেখতে পারেন তিমি। তবে এখানে পর্যটকদের জন্য সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হল মধ্যরাতে সূর্য বা নিশীথ সূর্য দেখা। শুধু কি তাই, স্বর্গীয় সুন্দর সুমেরু প্রভা বা নর্দার্ন লাইটস অবলোকনের সুযোগ রয়েছে ট্রমসোতে। পরিপূর্ণ প্রকৃতির মাঝখানে অবস্থান নরওয়ের রাজধানী শহর অসলোর। 2019 সালে ইউরোপিয়ান গ্রিন ক্যাপিটাল হিসেবে নির্বাচিত হয়েছে এই শহর। এমনকি ভ্রমণ বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট লোনলি প্ল্যানেটে 2018 সালের সেরা ভ্রমণ স্থানের তালিকায় শীর্ষে ছিল অসলো। প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক স্থাপত্য, শিল্পকর্ম, শহর জুড়ে সাইকেল চালানো ও পায়ে হাঁটার আলাদা রাস্তা, সব মিলিয়ে স্বপ্নময় একটা শহর অসলো। বিশ্বের শীর্ষ প্রাকৃতিক আকর্ষণের একটি গেইরঞ্জার ফিয়র্ড, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকাভুক্ত এই স্থানের সৌন্দর্য সারা বছরই অম্লান। এখানে আপনি দেখতে পাবেন খাড়া পাহাড়ের গা বেয়ে অঝরে ছড়ছে সেভেন সিস্টার সহ অসংখ্য ঝর্ণা। এসব ঝর্ণা গিয়ে মিলেছে কাঁচের মতো স্বচ্ছ নীল পানির 15 কিলোমিটার দীর্ঘ গেইরঞ্জার ফিয়র্ডে। হে যেন প্রাকৃতিক প্রশান্তির অভয়ারণ্য। নরের প্রাণী বৈচিত্র্য অসাধারণ এবং অবিশ্বাস্য। এখানে রয়েছে তুষার শুভ্র সুমেরু শিয়াল থেকে শুরু করে বলগা হরিণ, তিমি, সাদা লেজযুক্ত ঈগল, মেরু ভালুক, সিন্ধু ঘটক এবং আরও অনেক ধরনের প্রাণী। নরের সর্ব উত্তরে সুমেরু বৃত্তের নিকট অবস্থিত সালবার দ্বীপপুঞ্জে প্রায় 3,000 শ্বেত ভালুক রয়েছে। নরওয়ে একটি বহুল পরিচিত ও জনপ্রিয় পর্যটক এলাকা ফ্লাম। সোগনেফিয়র্ডের শাখা অরলেন্সফিয়র্ডের ছোট্ট গ্রাম এটি। ফ্লাম শব্দের অর্থই হচ্ছে কল্পনার মতো সুন্দর। পাহাড়ের সারি ভেদ করে 20 কিলোমিটার জুড়ে রয়েছে একটা রেলপথ যা আপনাকে নিয়ে যাবে ছোট্টবেলার কল্পনার জগতে। 50 বছর ধরে নরওয়ের জ্বালানি তেলের রাজধানী নামে পরিচিত হয়ে আসছে স্ট্যাভেঞ্জার।
সমুদ্র তীরবর্তী অঞ্চল হিসেবে এর মাধুর্য একটুও নষ্ট হয়নি এতদিনে। এমনকি হাইকিংয়ের জন্য সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে নরওয়ের এই অঞ্চল। সগনিফিয়র্ড হচ্ছে নরওয়ের দীর্ঘতম এবং গভীরতম ফিয়র্ড। বার্গেনের উত্তর উপকূল থেকে জোটনহাইমের ন্যাশনাল পার্কের বিশাল পর্বত পর্যন্ত বিস্তৃত এটি। সগনিফিয়র্ডের চারপাশের পর্বতগুলো হাইকিংয়ের জন্য বেশ জনপ্রিয়। সগনিফিয়র্ডের স্থানীয় প্রকৃতি, সংস্কৃতি এবং পরিবেশ রোমাঞ্চকর এক অনুভূতির জন্ম দেয় দর্শনার্থীদের। কেউ যদি মধ্যরাতের সূর্যের সাক্ষী হতে চান বা উপভোগ করতে চান মেরুপ্রভার বর্ণিল আলোর খেলা, তাহলে আপনার গন্তব্য হতে পারে অনন্য সুন্দর নরওয়ে।